মর্নিংটা আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সকলের কাছে। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আর আমিও খুবই ভালো আছি। আর চলে এসেছি সকাল সকাল, কেন সেটা বুঝতেই পারছেন, সকাল সকাল আসার মানে হলো আজকে আমি বাপের বাড়ি যাব, ওই জন্য ভাবলাম ব্লগটা করাই যায়। তো আজকেও আবার ব্লগটা শুরু করলাম। তো আমি এখন সকালে উঠে ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়েছি, মামাকে খাওয়ানো কমপ্লিট, মানে সকালে 10টা বাজে এখন, ওকে ভাতও খাওয়া কমপ্লিট, তো আমার ঘর বাড়িও গোছানো কমপ্লিট। আমি ভেবেছিলাম যে ব্লগটা শুরু করব আগে থেকে, কিন্তু সব কাজটা তাড়াতাড়ি করে নিয়েছি, ভালো লাস্টে ছোট্ট করে মিনি ব্লগ করব, তো বেশি বড় করব না। তো আমার সব দেখতে পাচ্ছেন, ঘরটার পুরো একদম কমপ্লিট গোছানো। আমি এবারে যাচ্ছি, মানে এখন আমি রান্না করছি, একটা হলো চিংড়ি মাছের ভাপা, আপনারা তো দেখেইছেন আমার ব্লগ চ্যানেলে দেওয়া আছে আমার মায়ের হাতে, আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর যা যা দেখেননি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখতেই পারেন। তো আমি সেটা করছি, আর এখন বাটা মাছের ঝাল করব, আর মামা এখন মার কাছে রয়েছে, তারপর এখন রান্নাঘরে এসে গেছি। তো আমার মানে অর্ধেক হয়েই গেছে এই যে চিংড়ি মাছের এটা ভাপাটা, আর এখানে আছে মাছ, এই মাছগুলো ঝাল করব। তো আমি করে টরে নিয়ে তারপরে আমি ভাত ভাত খাবো, সেগুলো আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো, আর এই রান্নাটা করে আপনাদের সাথে দেখা হচ্ছে। এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখানে, এবার আমি মানে ভাত ভাত খাবো। তো মামা এখন খেলা করছে বাচ্চা কাচ্চার সঙ্গে, আমাদের এখানে সব আছে কুচকি কাচকা এদের সাথে, এই যে খেলা করছে এইদিকেও একজন আছে। তো আমি ভাত ভাত খেয়ে আপনাদের সাথে দেখা করছি। এখন আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আজকে মেনু ছিল হলো বাটা মাছের ঝাল আর চিংড়ি মাছের সর্ষে দিয়ে ভাপা। তো আমি ভাবলাম যে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মামা স্নানও করিয়ে দিয়েছি, তো স্নান টানানো করানোর পর ওকে রেডিও করানো হয়ে গেছে, রেডি করার পর ও কী করেছে ঘুমিয়ে পড়েছে। তো এখন ঘুমাচ্ছে, তো ঘুমন্ত মেয়ে নিয়ে আর যাবো না, ভাবছি যে ও ঘুম থেকে উঠুক, তারপর একটু দেরি হবে খালি, তো তারপরেই যাওয়া যাবে, নাহলে ঘুমন্ত অবস্থায় নিয়ে গেলে মানে আশেপাশের লোকও খারাপ বলবে আর মাটাও একটু খারাপ বলবে, ওই জন্য ঘুম থেকে উঠে যাক তারপর নিয়ে যাবে। এই যে ঘুমাচ্ছে দেখ, পুরো রেডি হয়ে ঘুমিয়ে পড়েছে, তো উঠুক, ও ঘুম থেকে ওঠার টাইম লাগবে, ও আধা ঘন্টা মতো ঘুমাবে, তো আধা ঘন্টা পরেই যাবো। আর এখন মনে হয় 12টা বাজতে যায়, তো 12টা বেজে গেলে আর কী করবো, একটু ওই 12:30টার দিকেই যাবো, কারণ দুপুর দুপুর কী আর করবো, ভেবেছিলাম সকাল সকাল যাবো, ওই জন্য সকাল সকাল কাজ বাজও কমপ্লিট করে নিয়েছিলাম, স্নান করানো হবে, আমি স্নান করেছি ঘুম থেকে উঠে, মামা মেয়ে যা দুধ টুধ খায়, বাসন টাসন মাজা হয়ে গেছিলো, জামাকাপড়ও কাঁচা হয়ে গেছিলো, তো কী করবো, তাও দেরি হয়ে গেল। তো দেখা হচ্ছে আপনাদের সাথে মামা ঘুম থেকে ওঠার পর। রেডি হয়ে গেছে, আমি এখন রাস্তা বেরিয়ে গেছি, আর এই যে মা মানে আমার শাশুড়ি মা ওই বাড়ি মানে যাচ্ছে, মানে রাস্তায় গিয়ে তুলে দিতে যাচ্ছে, আমার মামাকে নিয়ে ব্যাগ নিয়ে তো আর যেতে পারি না, ওই জন্য দেখুন দুটো ব্যাগ হয়েছে, একটা কাঁধে আর এই একটা, এর মামাকে কী করে নেবো তাই ভাবছি, দেখি গাড়িটা একবার তুলে দেবে মা, আর ওখানে আমার মা রাস্তা ধরে দাঁড়িয়ে থাকবে, মাকে ফোন করে দেবো, তো মা এসে তারপর নিয়ে যাবে, দেখতে থাকবে দিতে। আমরা এখন টেকারে উঠে গিয়েছি, টেকারে ভিড় ছিল বলে বেশি ভিডিও করতে পারিনি টেকারের মধ্যে, এসেছি যে আমার মা আর আমার বোন আনতে গিয়েছিল, আমি এখন যাচ্ছি রাস্তা দিয়ে, এই গুন্ডা এদিকে এই যে যেতে যেতে বাড়ি যাই, বাড়ি গিয়ে ঢুকে এখন আমি বাড়ি চলে এসেছি, এই যে এটা আমাদের বাড়ি, এই যে আমার মা আর এই যে আমার বোন। নাইটি পরে তো কী হয়েছে, এখন সবাই নাইটি পরে বল, বন্ধুরা আমিও তো বাড়িতে নাইটি পরে, তো কী হয়েছে, আর আমার মা অতটাও মানে বুড়ি হয়ে যায়নি যে এখন নাইটি পরবে, আমার মা একটু ইয়ং আছে, আমার মার অল্প বয়সে বিয়ে হয়েছিল, যেমন আমার হয়েছে 17+, আর আমার মার ওরম ছোটোবেলায় বিয়ে হয়েছিল, ওই জন্য আমার মা এখন ইয়ং আছে। এই যে মামা মা এখন জামা টামা খুলে দিচ্ছে, আর এই যে আমার বোন কালকে কী করেছেন জানেন, মানে খেলতে খেলতে পড়ে গিয়ে এমনভাবে পড়েছে মানে জিপের ভিতরে মানে ডিপ হয়ে গেছে, পড়ে গিয়ে দাঁতটা ফুটে গিয়েছে, আর মানে কিছু খেতে টেতে পাচ্ছে না, ওই জন্য এখন ওরই লাভ হচ্ছে, ফুটি টুটি খাচ্ছে, শুধু একা একা খাচ্ছে, আমি তো নেই, আর একা একা বিন্দাস করছে এখানে, দুদিন পরে তোরাও পার করে দেবে লোকের ভাই, তখন বুঝবি ঠালে বলুন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরে। আমরা এখন বসে বসে গল্প করছি, তো আমি দেখতে পাচ্ছেন শাড়িটাই খুলে ফেলেছি, কারণ আমার শাড়ি পরতে অতটাও ভালো লাগে না, বাট মাঝে মাঝে ইচ্ছা হয় তখন একটু পরি। তো এখন আমি এই যে নাইটি পরেছি, আর নাইটিটাই ভালো লাগে পরতে, আর এই যে মানুষ খেলা করছে নিচে,
মামাম খেলা করছে আর মা রান্না করছে। তো আজকে ব্যাপারটা কি হয়েছে দেখুন, আমি চিংড়ি মাছের মালাইকারি মানে ভাপাটা খেতে খুবই ভালোবাসি, ওই বাড়ি থেকে খেয়ে এসেছি, আপনাদের তো দেখালাম যে রান্না করছিলাম, আর মাও সেটাই করেছে, তো প্রাণটা জুড়িয়ে যাবে আজকে শুধু চিংড়ি চিংড়ি চিংড়ি। আহা, আমি এখন খাওয়াবো, অবশ্যই দেখাবো আপনাদেরকে আজকে কী কী মেনু আছে, আমি এখন কী কী খাচ্ছি আর কী মেনু আছে সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই ভাবলাম। তো এই যে এখানে আছে পুঁই শাক দিয়ে, মাছের মাথা দিয়ে চচ্চড়ি আলু দিয়ে, আর এখানে আছে হলো চিংড়ি মাছে সর্ষে দিয়ে ভাপা, আর এখানে আছে ডাল, আর এই যে আমার বোন খাচ্ছে, আর আমি এই যে এখন খাবো, আর মামা মাছে পাপার কাছে মানে আমার পাপার কাছে, ওর পাপার কাছে না, তো ও এখন খেলা করছে বাবার কাছে, আর আমি এখন খাবো, তো খেয়ে নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে, ভিডিওটি দেখতে থাকবো। আজকে আমরা তিনজন মিলে ভিডিওটি এখানে এন্ড করছি, কারণ আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন একটু শুবো, শুয়ে মামাকে দেখে যদি ঘুমায় তো ভালো, আর নাহলে ওইদিকে একটু ঘুরতে যাবো বিকালে, তো ওদেরকে চুল ধরে টানছি। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন। তো বাই, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিও।